नमस्कार आमार सकल श्रोता बंधु के आंतरिक अभिनंदन जानिए आमार गल्प पाठ आरम्भ करछि। आज आमि आपनादेर पढ़े शोनाच्छि विभूतिभूषण बंदोपाध्यायेर एकटि छोट गल्प असाधारण। सीतानाथ डाक्तारेर दोकाने बसियाछिलाम सकाल बेला, खबरेर कागज एखोनो आसिया पौंछे नाई कारण मफस्सल जायगा। খবরের কাগজ না পৌঁছলে যুদ্ধের আলোচনা ঠিক জমে না। অদূরবর্তী বাজারে প্রাভাতিক সওদা সারিয়া নবীন মুখুজ্জে, শশধর মুহুরি, কেনারা মুখুজ্জে, মনমথ মুখুজ্জে, বলাই দা প্রভৃতি ভদ্রলোক সীতানাথের ডাক্তারখানায় স্নানাহারের সময় পর্যন্ত রাজনীতি আলোচনা করিয়া থাকেন। ইহারা কোনো চাকুরি করেন না, দু একজন পেনশনপ্রাপ্ত সরকারি কর্মচারী, একজনের বাপের পয়সা প্রচুর। ইহারা জার্মানি ও জাপানের সম্বন্ধে বহু ভবিষ্যৎবাণী করেন, যুদ্ধের পরিস্থিতি সম্বন্ধে এমন কথাবার্তা বলেন যাহা স্বয়ং হিটলার, চার্চিল ও তোজোরও অজ্ঞাত। হিটলার কি ভুল করেন, চার্চিলের কি করা উচিত ছিল, জাপান এমনটি না করিয়া যদি এমনটি করিত তাহা হইলে কি ঘটিত, এই সকল মূল্যবান উপদেশ সর্বদাই সেখানে উচ্চারিত হইতেছে। বর্তমানে কেনারা মুখুজ্জে বলিতেছিলেন, আরে এই তোমাকে বলি শোনো ভায়া, ভুলটা হিটলারের হলো কোথায় শোনো, ডানকার্কে যুদ্ধের পরেই। শশধর মুহুরি বলিয়া উঠিলেন, আহ আপনি ওই এক শিখে রেখেছেন ডানকার্ক আর ডানকার্ক, আসল ভুল সেখানে নয়, আসল ভুল হলো। এমন সময় একটি পুরুষের হাত ধরিয়া একজন স্ত্রীলোক ডাক্তারখানার বারান্দাতে উঠিয়া আসিল সম্মুখে রাস্তা হইতে। পুরুষটির বয়স 40-55-55 মধ্যে, যে কোনো বয়স হইতে পারে, রোগা, পরনে খাটো ময়লা ধুতি। মেয়েটির বয়সও নিতান্ত কম নয়, তবে পুরুষটির অপেক্ষা অনেক কম, 30-32 বেশি হইবে না। মেয়েটির পরনে তালি লাগানো শাড়ি, কিন্তু ময়লা নয়। মুখশ্রী একসময় বেশ ভালোই ছিল বোঝা যায়, দেহ খুব সম্ভবত অনাহারে ও ম্যালেরিয়ায় শীর্ণ। মেয়েটি বারান্দার প্রান্তে দাঁড়াইয়া বলিল, ও ডাক্তারবাবু। সীতানাথ ডাক্তার উহাদের দিকে একটু তাচ্ছিল্যের ভঙ্গিতে চাহিয়া বলিলেন, কী চাও? বাবু একে একটুখানি দেখতে হবে। সীতানাথ ডাক্তার বুঝিয়াছিলেন ইহাদের দ্বারা বিশেষ কোনো অর্থাগমের আশা নাই, যত বড় কঠিন অসুখে হোক না কেন, দুর্ভিক্ষ পীড়িত চেহারা, পরনে তো ওই কাপড়, মাথা তৈলাভাবে রুক্ষ, রোগীর মধ্যে গণ্য করিয়া উৎফুল্ল হইবার কোনো কারণ নাই। তামাক টানিতে টানিতে বলিলেন, হয়েছে কি? মেয়েটি বলিল, হবে আর কি, ওর জ্বর ছাড়ে না আজ দুমাস, আর তার উপর মেহ, শরীর একেবারে ভেঙে গিয়েছে, আমার উনি ছাড়া আর কেউ নেই, আপনি দয়া করে দেখুন, বলিয়া মেয়েটি প্রায় কাঁদিয়া ফেলিল। সীতানাথ ডাক্তার বলিলেন, সরে এসো এদিকে। পরে রোগী পরীক্ষা করিয়া বলিলেন, দেখব কি, এর মধ্যে অনেক রোগ, কদিন এমন হয়েছে? পুরুষটি এবার ক্ষীণ সুরে বলিল, তা বাবু অনেক দিন, আমি আজ 3-4 মাস ভুগছি, আর এই কাশি, এ কিছুতে যাচ্ছি না। মেয়েটি হাত তুলিয়া অধৈর্যের সুরে বলিল, তুমি চুপ করো দেখিনি, খুব ক্ষমতা তোমার, আমার হাড় মাছ জ্বালিয়ে খেলে তুমি, 3 মাস ওর অসুখ। তাহার পর আমাদের দিকে ফিরিয়া বলিল, ওর কথা শুনবেন না, ওর কি কিছু ঠিক থাকে, নিজের দিকে ওর কোনো খেয়াল নেই, এই শুনুন তবে আমার কাছে। কথাটা শোনাইল এভাবে যেন লোকটি দার্শনিক কিংবা কবি অথবা ব্রহ্মদর্শী, সাংসারিক তুচ্ছ বিষয়ে স্বভাবতই ইনি অনাসক্ত। বোধহয় ঈর্ষা প্রণোদিত হইয়াই সীতানাথ ডাক্তার পুরুষটিকে জিজ্ঞাসা করিয়া বসলেন, তোমার গনোরিয়া হয়েছে কতদিন? তা বাবু 4-5 মাস হবে, সেবার যখন। মেয়েটি ঝঙ্কার দিয়া উঠিয়া বলিল, তুমি তো সব জানো কি না, চুপ করো। না বাবু 2 বছর হয়ে গেল, আমার হাড় মাস ভাজা ভাজা করে খেলে এই মিনসে, কি জ্বালায় যে পড়েছি আমি, মরণ হয় তো হাড় জুড়িয়ে যায় আমার।
কাহার মরণ হইলে তাহার হাড় জুড়ায় কথার ভাবে ঠিক ধরিতে পারিলাম না। সীতানাথ ডাক্তার বলিলেন, বাড়ি কোথায়? মেয়েটি বলিল, বাড়ি এই ঝিটকি পোতায়, আমরা হাড়ি। ও, ঝিটকি পোতায় হাড়ির বাস আছে নাকি? না বাবু, দেশে দেশে ভেসে বেড়াচ্ছি এই ওনারে নিয়ে। বিয়ে করা স্বামী ফেলতে তো পারি নে, আজ 2 বছর উনি বিছানায় পড়ে উঠতে হাঁটতে পারেন না। কত ওষুধ বিষুধ করলাম আমাদের দেশে, ঘরে যে যা বলে তাই করি, কিন্তু কিছুতেই সারাতে পারলাম না। দিন দিন যেন মানুষটা উঠতে পারে না, খেতে পারে না। তাই আজ বলি ডাক্তারবাবুর কাছে নিয়ে যাই, একটু দেখুন আপনি ভালো করে, আমার আর কেউ নেই। আমি এতক্ষণ বসিয়া বসিয়া দেখিতেছিলাম, এইবার বলিলাম, তোমার স্বামী কি কাজ করে? মেয়েটি ঝংকার দিয়া বলিয়া উঠিল, কাজ? ওরে, আমার কাজের শিরোমণি রে, ও করবে কাজ? সেদিন পূবের সূর্য পশ্চিম পানে উঠবে না? পুরুষটি লজ্জিতভাবে বলিল, না বাবু, কাজ আমি করি নে, সে ক্ষমতা নেই তো, করবো কি? ওই ধান ভেনে ধাইগিরি করে সংসার চালায়, তা এই বাজারে বড্ড কষ্ট হয়েছে বাবু। মেয়েটি বলিল, তুমি থামবে বাপু না বকে যাবে? বাবু, শুনুন তবে বলি, কষ্ট দুঃখর বার্তা ও কি জানে, সংসারে কোনো খোঁজ রাখে ও? কৃতজ্ঞতার আবেগ বোধহয় অসম্বরণীয় হয়ে উঠল পুরুষটির। সে পুনরায় নম্র সুরে বলিল, তা যা বললে ও, সে কথা সত্যি বটে, ও আমাকে জানতে দেয় না, নিজে সব করবে, আমি তো খাটতে পারি নে, আমার এই ডান পাটা একটু খোঁড়া, হাঁটতে পারি নে, এই দেখুন বাবু এই পাটা। বেটি আঁচল দিয়ে চোখ মুছিতে মুছিতে বলিল, না আর বাবুদের সামনে তোমার পা বার করতে হবে না। কিন্তু দেখিলাম মেয়েটির চোখ ছলছল করিয়া উঠিয়াছে। এই গনোরিয়াগ্রস্ত খোঁড়া অকর্মণ্য বৃদ্ধের প্রতি এতটা দরদর দেখিয়া বিস্মিত হইলাম। সীতানাথ ডাক্তার বলিলেন, তুমি ধাইয়ের কাজ জানো বললে? পুরুষটি একথার উত্তর দিল, বলিল, খুব ভালো ধাই, তা যে বাড়ি যাবে এক কাঠা করে চাল, একখানা করে কাপড়, একটি করে টাকা, ওই খরচ করে, আমায় চিকিৎসা করাচ্ছে বাবু। মেয়েটি উহাকে থামাইয়া বলিল, তুমি চুপ করো দেখিনি, তুমি কি জানো ওসবের? বাবু, ধাইয়ের রোজগার আগে চলত ভালোই, এখন আপনাদের এখানে হাসপাতাল হয়েছে পোয়াতিদের জন্যে, সব লোক এখানে আসে, আমাদের কাছে কেডা যাবে? ধান ভেনে যা হয়, 2 মণ ধান ভানলি 5 কাঠা চাল পাওয়া যায়, কিন্তু বাবু অসুখে ভুগে ভুগে আমার গতর গিয়েছে, আর তেমন খাটতে পারি নে। ধান ভানা বড্ড খাটুনের কাজ, যেদিন ধান ভানি আজকাল রাত্রি বড্ড পা কামড়ায়। আমি বলিলাম, তোমার কে কে আছে আর? মেয়েটি সাফ উত্তর দিল, যম। যাতে হাড়ি বললে না? হ্যাঁ বাবু। ঝিটকি পোতা থেকে এলে কি করে, সে তো অনেক দূর। নৌকো করে এলাম বাবু। ভাড়াটে নৌকো? অনেক কেঁদে হাতে পায়ে ধরে 13 ঘন্টা পয়সা ঠিক হইল। ওই আমাদের গায়ে রতন মাঝি, আমি তাকে ধরম বাপ বলে ডেকেছি। ধানের চাষ করো? না বাবু, ঘরদোর নেই তার ধানের জমি, বিচুলি ছাউলি একখানা ঘর, তা এবার খসে পড়ছে, না খুঁচি দিলি এবার বর্ষায় সে ঘরে থাকা যাবে না। বেলা হইয়াছিল, সেদিন চলিয়া আসিলাম। ইহার পর হইতে প্রায় 2 দিন অন্তর মেয়েটি উহার স্বামীর হাত ধরিয়া ডাক্তারখানায় হাজির হয়। কখনো ঔষধের দাম কমাইবার জন্য সীতানাথের হাতে পায় পড়ে, কোনো দিন স্বামীর সম্বন্ধে নানা রূপ প্রশ্ন করে, কবে রোগ সারিবে, নৌকা ভাড়া দিয়া আর পারে না সে, ইত্যাদি। দেখিয়া শুনিয়া সীতানাথ ডাক্তারকে জিজ্ঞাসা করিলাম, ওকে কেমন দেখেন, ও রোগ সারবে? সীতানাথ ডাক্তার হাসিয়া বলেন, বিশ্বাস তো হয় না, নানান উপসর্গ, ওর শরীরে কিছু নেই, তবে চেষ্টা করছি, এই যা।
অবশ্য উহাদের সাক্ষাতে একথা হয় না। মাসখানেক পরে একদিন ডাক্তারখানায় বসিয়া আছি, মেয়েটি আরও শীর্ণ হইয়া গিয়াছে। আর কিছুদিন এমন ধারা চলিলে ইহারই চিকিৎসার প্রয়োজন হইবে। হয়তো নিজে আতপেটা খাইয়া স্বামীর ঔষধপত্র ও নৌকা ভাড়া যোগাইতেছে, পরনের বস্ত্রও জীর্ণতর হইয়াছে। সেদিনের কাজ শেষ করিয়া তাহারা যখন চলিয়া যায়, তখন মেয়েটিকে ডাকিয়া বলিলাম, শোনো এদিকে, কি বাবু, ধাইয়ের কাজ করতে পারবে? সে হাসিয়া বলিল, ওই কাজই তো পারি বাবু, তার পারবো না? আমি উহাদের সঙ্গে রাস্তায় বাহির হইয়া পড়িলাম, উদ্দেশ্য আমার বাসাটা তাহাকে চিনাইয়া দেওয়া। সে মাসেই আমার বাসাতে ধাত্রীর প্রয়োজন উপস্থিত হইবে। পথে মেয়েটি বলিল, দিন না বাবু, একটা কাজ জুটিয়ে বড় কষ্টে পড়েছি এনাকে নিয়ে। এক এক শিশি ওষুধ 5 শিকে 1.5 টাকা, আমার রোজগার বড্ড মন্দা হয়ে গিয়েছে, আর চালাতে পারছি নে, দিন একটা জুটিয়ে যা দেবে তাই নেব, এক কাঠা চাল, একখানা কাপড়, আর না হয় 8 আনা পয়সা দেবে তাই নেব, আমার খাই নেই বাবু অন্য ধাইয়ের মতো। তা বাবু, আমি রাত্রিরে আঁতুড়ে থাকবো, সেঁক তাপ করব, ছাড়া কাপড় কাচব। অনুনয় সুরে বলিল, দিন একটা কাজ জুটিয়ে। আমি বলিলাম, ওই আমার বাসা, আর দিনাষ্টেক পরে আমার বাসাতে দরকার হবে ধাইয়ের, চলো আমার সঙ্গে, দেখিয়ে আনি, ওকে এখানে বসিয়ে রাখো। পুরুষটিকে বলিলাম, তুমি এই গাছতলায় বসে থাকো, বুঝলে? বাড়িতে আনিয়া ধাইকে দেখানো হলো, কিন্তু বাড়িতে ও ধাই পছন্দ হইল না। অজুহাত অবশ্য পাড়া গাঁয়ের অশিক্ষিত ধাই, উহাদের কি জ্ঞান আছে ইত্যাদি। কিন্তু আমার সন্দেহ হইল আসল কারণ মেয়েটি দেখিতে ভালো এবং আমি সঙ্গে করিয়া আনিয়াছি বলিয়া। পরদিন আবার রাস্তায় দেখা তাহাদের সঙ্গে, ডাক্তারখানায় দুজনে চলিয়াছে। আমাকে মেয়েটি ডাকিয়া বলিল, ও বাবু শুনুন। আমি তাহার কিছু না করতে পারিয়া লজ্জিত ছিলাম, বলিলাম, বলো, আপনার বাড়িতে হলো না? না, ওদের সঙ্গে কমলা ধাইয়ের কথাবার্তা আগেই হয়ে গেছে কি না? তাই যাগে বাবু, আপনি অন্য এক জায়গায় জুটিয়ে দিন না, দেখব, আরও এক জায়গায় সন্ধান আছে আমার, দেখুন তিনি দয়া করবেন, চরিতামৃতে প্রভু বলেছেন। হাড়ির মেয়ের মুখে এ কথা শুনিয়া চমকিয়া উঠিলাম, বলিলাম, তুমি চৈতন্য চরিতামৃত পড়ো, লেখাপড়া জানো নাকি? পুরুষটি বলিল, ও জানে, বইখানা আছে নাকি তোমাদের বাড়ি? আছে বাবু, ও রোজ পড়ে আমাকে শোনায়, বই পড়ে আর কাঁদে। মেয়েটি সলজ্জ প্রতিবাদের সুরে বলিল, তোমার অত ব্যাখ্যান করতে হবে না, চুপ করো। না বাবু, ওর কথা শুনবেন না, পড়ি একটু একটু সন্ধেবেলাটা, তা ও বই পড়ে, চোখ বোঝবার মতো অদেষ্ট কি আমাদের আছে বাবু? লেখাপড়া শিখলে কোথায়? উহার স্বামী বলিল, ওর মামার বাড়ি ছিল ধরমপুকুর, সোরের ব্যবসা ছিল মস্ত, অবস্থাও ছিল ভালো, এখন তাদের কেউ নেই, মরে হেজে গিয়েছে, নইলে আজ এমন দুর্দশা কেন ওর বাবু? ও ছেলেবেলায় মামাদের কাছে থেকে স্কুলে লেখাপড়া করলেন। কি স্কুল? বউটি ইহার উত্তর দিল, কারণ এ প্রশ্নের উত্তর দেওয়া পুরুষটির সাধ্যাতীত, অতি জটিল প্রশ্ন। আপার প্রাইমারি স্কুল বাবু, পাস করেছিলে? এখানে এসে পরীক্ষা দিয়ে গিয়েছিলাম। উহার স্বামী সপ্রশংস মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে চাহিয়া বলিল, বাবু, ও পাশ করে 2 টাকা স্কলারশিপ পেল। বউ ধমক দিয়া বলিল, তুমি চুপ করো দেখিনি। পুরুষটি তখনও ঝোঁক সামলাইতে পারে নাই, বলিল, বাবু, আমার সঙ্গে বিয়ে হয়ে আর নেকাপড়া হলো না, ও মামারাও মরে হেজে গেল, ও যেমন মেয়ে আমার হয়েছে সেই যারে বলে বানরের গলায় মুক্তোর মালা, সব অদেষ্টের ফল আর কি, আমি ওরে খেতে দেব কি? আমি অসুখে পড়ে
পর্যন্ত ওই আমারে খেতে দেয়, আমার এই চিকিৎসাপত্র ওই সব চালাচ্ছে। আজকাল রোজগার নেই ওর, পেট ভরে দুটো খেতেও পায় না। আমারে বলে, তুমি সেরে উঠলি? আমার পো আবার কড়া ধমক দিয়ে উঠিল, আবার বাবুর সামনে ওই সব কথা? চলো বাড়ি, তুমি ঝাঁটা মারবো তোমার মুখে, তোমার খুব মুরদ, মুরদের আবার ব্যাখ্যান হচ্ছে, লজ্জা করে না তোমার? আমি মধ্যস্থতা করিয়া বলিলাম, কেন, ও তো ভালোই বলছে, ওর যা ভালো লেগেছে ভালো বলবে না? বউ সলজ্জ সুরে বলিল, না বাবু, যেখানে সেখানে ওসব কথা কে বলতে বলেছে ওকে? তা বলু, কোনো দোষ হয়নি। বাবু আমারে দেন একটা কাজ জুটিয়ে, চেষ্টা করব, একটু অপেক্ষা করো, দেখি দু একদিন। কাজ না পেলি বড্ড কষ্ট হচ্ছে, ধান ভানতে শরীর আর বয় না, দুমন করে ধান না ভানলি এই যুদ্ধর বাজারে দুটো লোকের খাওয়া হয়? তাও বাবু শুধু খাওয়া, পড়া এ থেকে হয় না, একখানি কাপড়ে ঠেকেছে, একটা আঁতুড়ের কাজ জুটলি তবু একখানা কাপড় পাব। কয়েকদিন ধরিয়া তাহাদের আর দেখিলাম না, কাজও কিছু জুটাইতে পারা গেল না। কাহার বাড়িতে কে অন্তঃসত্ত্বা আছে এ সংবাদ জোগাড় করা আমার কর্ম নয় দেখিলাম। এই সময় মন্বন্তর শুরু হইয়া গেল, চাউলের দাম আগুন হইয়া উঠিতেছে দিন দিন। আমাদের এই ক্ষুদ্র টাউনের আশপাশের পল্লীগ্রাম হইতে দলে দলে ক্ষুধার্থ নরনারী হাঁড়ি ও মালসা হাতে ফ্যান ভিক্ষা করিবার জন্য ছুটিয়া আসিতে লাগিল। ক্রমে এমন হইল ফ্যানও অমের, দশ বিশের ফ্যান কোনো গৃহস্থ বাড়িতে থাকে না, যাহা থাকে তাহা প্রথম মহড়াতেই ক্ষুধাক্লিষ্ট নরনারীদের মধ্যে বিলি হইয়া যায়। একটু বেলায় যাহারা আসে তাহাদের শুধু হাতে ফিরিতে হয়, লোক দু একটি করিয়া মরিতে শুরু করিল তাদের মধ্যে। টাউনের কুণ্ডুবাবুরা ও দাঁবাবুরা প্রতিদিন একশত দেড়শত লোককে খিচুড়ি খাওয়াইতে লাগিলেন, কিন্তু অর্ধলঙ্গ অনশনক্লিষ্ট দিশাহারা নরনারীদের সংখ্যার তুলনায় তাহা নিতান্তই অল্প। ইহার মধ্যে আবার ত্রিপুরা জেলা হইতে বহু নরনারী আসা কোথা হইতে জুটিল, তাহাদের কথা ভালো বুঝিতে পারা যায় না বলিয়া যে গৃহস্থের দৌড়ে যায় তথা হইতে তাহারা বিতাড়িত হয়, কোথাও তাহারা তেমন সহানুভূতি পায় না। এই মহাদুর্যোগের হিরিকে কত লোককে তলাইয়া যাইতে দেখিলাম, কতবার মনে ভাবিয়াছি ওই মেয়েটির কথা, ধান ভানিয়া রুগ্ন স্বামীর চিকিৎসা চালাইত, নৌকা ভাড়া করিয়া হাত ধরিয়া লইয়া আসিত ডাক্তারখানায়, চৈতন্য চরিতামৃতের কথা বলিত, তাহাদের আর পথেঘাটে দেখি নাই অনেক দিন। সীতানাথ ডাক্তারকে একদিন জিজ্ঞাসা করিলাম, সীতানাথ বলিলেন, না তারা অনেকদিন আসেনি, আর আসবে কি, এই তো কাণ্ড, ওষুধের দাম দিতে পারে না, কশিসি ওষুধের দাম এখনও বাকি। অনেকদিন উহাদের দেখি নাই, প্রায় ভুলিয়াই গিয়াছি। ভাদ্র মাসের দিকে আমাদের মহকুমার রিলিফ কমিটির যত্নে লঙ্গরখানা খোলা হইল, সেখানে প্রত্যহ বহু দুস্থ নরনারী লঙ্গরখানায় খিচুড়ি খাইতে আসিত। উহাদের মধ্যে একদিন আবার মেয়েটিকে দেখিলাম, একটা মালসা করিয়া লঙ্গরখানার খিচুড়ি লইয়া কোথায় যাইতেছে। আমি ডাকিয়া বলিলাম, তুমি কোথায় এসেছিলে? আমায় দেখিয়া সে লজ্জিত হইল, বলিল, এই তোমার স্বামী কোথায়? ওই পুরনো ডাকঘরের পেছনে বটতলায়, আজকাল হাঁটতে পারে না মোটে, চলো দেখে আসি। কৌতূহল হইল দেখিবার জন্য, তাই গিয়াছিলাম। গিয়া মনে হইল না আসলে আমাকে বড় ঠকিত হইত, কারণ যে দৃশ্য দেখিলাম তাহা সচরাচর চোখে পড়ে না। পুরনো পোস্ট অফিসের পিছনে যেখানে গভর্নমেন্টের কলেরা ওয়ার্ডের ঘর, তার সামনে বটতলায় এক ছেঁড়া চাটাই পাতিয়া বউটির খোঁড়া স্বামী শুইয়া আছে। মনে হইল লোকটা চাটাইয়ের সঙ্গে মিশিয়া আছে, এত রুগ্ন। মেয়েটি তার পাশে বসিয়া লঙ্গরখানার খিচুড়ি তাহাকে খাওয়াইতেছে। দুপুরবেলা রাস্তা দিয়ে অনেক লোক যাতায়াত করিতেছে, কেহ চাহিয়া দেখিতেছে কেহ দেখিতেছে না। খাওয়ানো শেষ হইলে সে কলেরা ওয়ার্ডের কম্পাউন্ডের টিউবওয়েলের হইতে শতচ্ছিন্ন শাড়ির আঁচল ভিজাইয়া জল আনিয়া স্বামীর মুখে নিংড়াইয়া দিল।
লোকটা হাঁ করিয়া দুটুক জল গিলিয়া বলিল, আর একটু খাব। মেয়েটি আবার গেল টিউবওয়েলের কাছে, আবার শাড়ির আঁচল ভিজাইয়া জল আনিয়া ওর মুখে দিল। আমি কখনো এমন দৃশ্য দেখি নাই, বলিলাম, অমন করে জল আনছ কেন? মেয়েটি বাঁ হাত দিয়ে কপালের ঘাম মুছিয়া বলিল, ঘটি বাটি কিছু নেই, কিসে জল আনি? কেন, মালসাটা? সে মালসাটা তুলিয়া আমার কাছে আনিয়া দেখাইল, বলিল, সবটা খেতে পারেনি, আধ মালসা রয়েছে, রাত্রিরে দেব, খাওয়া কমে গিয়েছে একেবারে। তারপর মালসাটা যথাস্থানে রাখিয়া সে বলিল, বড্ড কষ্ট হয়েছে বাবু, দিন না একটা কাজটা জুটিয়ে এক কাঠা চাল শুধু খুব কমের মধ্যে করে দেব। এই তাহার সহিত আমার শেষ সাক্ষাৎ।